পাকিস্তান কে 4-0 গোল। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারত অপরাজিত থাকার ধারা ভারত বজায় রাখতে পারবে তো? অপেক্ষার অবসান। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের সংস্করণে ম্যাচের আগে অবধি অপরাজিত ছিল ভারত। প্রথম 4 ম্যাচের মধ্যে 3টি জয় এবং 1টি ড্র, অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করলো ভারত। পাকিস্তানকে 4-0 ব্যবধানে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। যে কোনো খেলা হোক কিংবা টুর্নামেন্ট, ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। চেন্নাইতে এই ম্যাচ ঘিরে মাঠে যেমন আকর্ষণ, তেমনি অনবদ্য পারফরমেন্সের অপেক্ষায় ছিলেন ভারতীয় হকি প্রেমীরা। গ্রুপ পর্বের খেলার শেষ দিনের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের একপেশে জয়। ভারতের কাছে বড় হারে গোল পার্থক্যে সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেল পাকিস্তান। ম্যাচের 15 মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকে ভারতকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। জাপান ম্যাচে একাধিক পেনাল্টি কর্নার মিস করেছিল ভারত, কিন্তু এদিন সেই সুযোগ নষ্ট করেনি, যার ফল 23 মিনিটে দ্বিতীয় গোল, আর এবারেও গোলদাতা হরমনপ্রীত। পাকিস্তানের বিরুদ্ধে ভারত 3-0 করে আরও একটি পেনাল্টি কর্নার থেকেই। 34 মিনিটের এই গোলদাতা ছিলেন যুবরাজ সিং। 55 মিনিটে ম্যাচের প্রথম ফিল্ড গোল আসে আকাশদ্বীপের স্টিক ওয়ার্ক থেকে। যদিও মনদীপের বাড়িয়ে দেওয়া বলেই স্টিক ঠেকিয়ে তা পাকিস্তানের জালে জড়িয়ে দেন মনদীপ, আর তারপরেই ভারত 4-0 গোলে এগিয়ে যায়। 4টি কোয়ার্টারে গোল পেয়েছে ভারত, যার প্রথম 3টি গোল এসেছে পেনাল্টি কর্নার থেকে। উল্লেখ্য, হকির ময়দানের শেষ 15টি ম্যাচে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। 12টি ম্যাচে জিতেছে ভারত, 2টি ম্যাচ ড্র এবং 1টি ম্যাচ বাতিল হয়। পাকিস্তান শেষবার ভারতকে হারায় 2016 সালে গুয়াহাটিতে সাউথ এশিয়ান গেমসের ফাইনালে। ভারত ও পাকিস্তান হকির মাঠে শেষবার মুখোমুখি হয় 2022 সালের এশিয়া কাপে। ম্যাচটি 1-1 ড্র হয়। 2023 সালে এই প্রথমবার ছেলেদের হকিতে মুখোমুখি হচ্ছে যুযুধান দুই প্রতিবেশী দেশ। তবে অপরাজিত থাকার সেই ধারা ভারত বজায় রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার। এমনই লেটেস্ট নিউজ পেতে ফলো করুন বর্তমান স্টোরি।